আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ঋতুস ব্লগসের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে একটা স্পেশাল জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আজকে আমি লাইফের ফার্স্ট টাইম পাটিসাপটা বানাবো। আর আমি পাটিসাপটা বানাতে অনেক ভয় পাচ্ছিলাম, এই জন্য আমি চিন্তা করলাম এই পাটিসাপটার রেসিপিটা আজকে দেওয়া যাবে না, কারণ লাইফের ফার্স্ট টাইম পাটিসাপটা বানাবো আর কেমন হবে না হবে সেটাই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো আমি কিন্তু আমার ইচ্ছা মতো এখানে ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা এমনই যে এটা খালি পাটিসাপটাই খাওয়া যায়, এর মধ্যে কোনো পুর দিতে হয় না, এর মধ্যে অন্য কোনো স্টাফ বলেন পুর বলেন এটা আমি ব্যবহার করিনি, কারণ আমি এমনভাবে ব্যাটারটা তৈরি করেছি যেটা এটা এমনি এমনিভাবেই খাওয়া যাবে। তো প্রথম পাটিসাপটাটা আমার এরকম হয়েছে আর দেখে আমার খুব বেশি একটা পছন্দ হয়নি। তো আমি সেকেন্ড যে পাটিসাপটাটা বানিয়েছি, চলুন দেখি কী রকম হয়েছে আমার এই পাটিসাপটাটা। তো আমি খুব টেনশনে ছিলাম, ভয়ে ছিলাম যে কেমন হবে না হবে, কারণ পিঠা পুলি এগুলো বানানো একটু ঝামেলা, যারা পারে তাদের কাছে অনেক সহজ আর যারা পারে না তাদের কাছে কিন্তু একটা টেনশনেরই ব্যাপার। তো আমি প্রয়োজন মতো এখানে ব্যাটারটা দিয়ে দিয়েছি, কড়াইতে ব্যাটারটা দিয়ে হালকা মতো কিন্তু আমি কড়াইতে ছড়িয়ে দিয়েছি। আর ব্যাটারের থিকনেসটা কিন্তু আপনারা প্রথমেই দেখতে পেলেন, আমি কিন্তু একদম নিজস্ব উপায়ে ব্যাটারটা তৈরি করেছি। আমি আসলে ওই রকম কোনো এক্সপার্ট না, আমি নিজের মতো করে ব্যাটারটা তৈরি করেছি। আর থিকনেসটা দেখতেই পেলেন কীরকম রেখেছি। আর সেকেন্ড যে পাটিসাপটাটা আমি বানিয়েছি, এটা দেখে একদমই আমি অবাক হয়ে গিয়েছি যে এতটা সুন্দর আর এতটা পারফেক্ট হয়েছে এই পাটিসাপটাটা। দেখে আমার এত আনন্দ হচ্ছিল যে কি বলবো, আমি কিন্তু দেখে অনেক খুশি হয়ে গিয়েছিলাম যে প্রথমটা খুব বেশি ভালো না হলেও সেকেন্ডটা যে এত বেশি ভালো হবে আমি সেটা একদমই আশা করিনি। তো আমি কিন্তু এভাবে প্রায় অনেকগুলো পাটিসাপটা বানিয়ে ফেলেছিলাম, এর মধ্যে পুর দিলেও অনেক বেশি ভালো লাগবে। তবে আমি যে সমস্ত উপকরণ দিয়ে এই ব্যাটারটা তৈরি করেছিলাম, তো পুর না দিলেও এমনি এমনি খেতেও ভালো লেগেছিল। চাইলে আপনারা এর মধ্যে নানান রকমের পুর দিতে পারেন, তবে যে খিসা টাইপের যে একটা পুর আছে সেটা যদি এর মধ্যে দেওয়া যায় তাহলে বেশি ভালো লাগবে। তো সব গুলো পাটিসাপটাই কিন্তু আমার অনেক বেশি ভালো হয়েছিল আর আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। পাটিসাপটা বানানোর জন্য যদি ব্যাটারটা পারফেক্ট হয় তাহলে কিন্তু পাটিসাপটাটা এরকম মসৃণ হয়, দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক মজা হয়। তো আমি একে একে অনেকগুলো পাটিসাপটা বানিয়ে ফেলেছিলাম, এতগুলো পাটিসাপটা হবে আমি আসলে বুঝতে পারিনি। এই তো একে একে সবগুলো পাটিসাপটা আমি বানিয়ে ফেলেছি, প্রায় এক প্লেটের মতো পাটিসাপটা হয়েছিল। আমি চিন্তা করেছি এরপরে যদি আমি পাটিসাপটা বানাই আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আর অবশ্যই পাটিসাপটার ভেতরে পুর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের কাছে এই পাটিসাপটার ভালো লাগে দেখতে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমার আপুর জন্যও অনেক বেশি দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।